নোয়াখালীতে 24 মামলার আসামিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়াসহ নদীপথে ত্রাস সৃষ্টিকারী শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ ভোরে হাতিয়ার সেলম্যান বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকাল 9টায় নোয়াখালী সার্কিট হাউস হাতিয়া কোস্টগার্ড সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ফরিদ কমান্ডারের বিরুদ্ধে নোয়াখালী সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণ, র্যাবের উপর আক্রমণ সহ বিভিন্ন অপরাধের 24টিরও বেশি মামলা রয়েছে। বুধবার আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।